আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁতের সমস্যায় করণীয় বিষয় নিয়ে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আক্কেল দাঁত বা টিথ সাধারণত সতেরো থেকে তেইশ বছর বা পঁচিশ বছর বয়সের ভিতরেই বেশি উঠতে দেখা যায় ভিওয়ার্স স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে পরপর তিনটে মারির দাঁত থাকে লাস্টে শেষ প্রান্তে যে দাঁতটি ওঠে এটি হচ্ছে আক্কেল দাঁত বা উইজডম টিথ তো ভিউয়ার্স এই যে আক্কেল দাঁতটি এটি এমন হয়ে থাকে যে কার কার উঠে গেছে তারা নিজেরাও জানে না আবার এমন কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে যে যাদের ক্ষেত্রে এই দাঁত ওঠার সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় অনেক ব্যথা হয় যন্ত্রণা হয় দাঁতের উপরে মাংস বৃদ্ধি পায় এ ধরনের সমস্যা হয়ে থাকে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা এ বিষয় নিয়েই ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আক্কেল দাঁত বা টিথ এই টিথ এটি ওঠার সময় কারো কারো মাড়িতে ব্যথা হয় মাড়ি ফুলে ওঠে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় দাঁতে ব্যথা হতে পারে কারণ হচ্ছে যখন এখানে এই দাঁতটি কিন্তু এখনও পর্যন্ত অতিরিক্তটাই মাংসের ভিতরে রয়েছে মাড়ির ভিতরে রয়েছে এটি ওঠার জন্য চেষ্টা করছে এখনও পর্যন্ত পুরোপুরি ওঠেনি যখন এই দাঁতটি পুরোপুরি উঠে যায় তখন এই ব্যথা এমনিতেই ভালো হয়ে যায় তবে যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ভিওয়ার্স যেহেতু দাঁতটি উঠতে পারতেছে না মাংস এখানে বাধা পাচ্ছে আর তার জন্যে এ দাত্রীতে ব্যথা হয়ে থাকে যদি ডাক্তারের কাছে যান অবশ্যই সে অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট দিবে ভিউয়ার্স এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটি অনেকটাই উঠে গেছে কিন্তু আশেপাশে দাঁতের যে আশেপাশের যে মাংসগুলো রয়েছে যে মাড়ি রয়েছে সেটা দেখছেন যে ফুলে লাল হয়ে আছে এবং এ পর্যায়ে খুব ব্যথা হতে পারে কয়েকবার এটি যে সময় ওঠার চেষ্টা করে তখন থেকে শুরু করে দিন পর্যন্ত সেটি পুরোপুরিভাবে না উঠবে ততদিন পর্যন্ত মাঝে মাঝে এই আককেল দাঁত ওঠার সময় ব্যথা হতে পারে যখন দাঁতটি পুরোপুরিভাবে উঠে যাবে তখন আপনার এই সমস্যা এমনিতেই চলে যাবে তো ভিওয়ার্স এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই অবস্থায় দাঁতে আশেপাশে অঞ্চল দেখছেন যে ফুলে লাল হয়ে আছে ইনফেকশন হয়ে আছে তো ভিওয়ার্স এই অবস্থায় অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তারপরে ডাক্তার যেটি অবস্থার উপর নির্ভর করে আপনাকে ট্রিটমেন্ট করে দিবে। সাধারণত এই অবস্থায় যদি আপনি একটু দাঁতের চারপাশে ড্রেসিং করিয়ে নেন এবং বারে বারে গরম পানির সঙ্গে হালকা পরিমাণ লবণ মিক্সড করে আপনি যদি কুলকুচি করেন তাহলে কিছু কিছুটা ব্যথা নিরাময় হয় এবং এক্ষেত্রে সেটি একটা ভালো বিষয় এছাড়া দেখা যায় যে আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো দাঁতের উপরিভাগে ভাগে এ ধরনের মাংস চলে আসে অর্থাৎ যেখানে দাঁতটি ওঠে তার পিছন থেকে এভাবে মাংস এসে দাঁতের উপরে জড়ো হয়ে থাকে তো ভিওয়ার্স এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন যে এরকম হলে কিন্তু যখন বাইট করা হয় যখন কামড় দেওয়া হয় যখন খাবার খেতে যাওয়া হয় তখন কিন্তু উপরের মাড়ি এসে এটি নিচের দাঁত নিচের আক্কেল দাঁত নিচে এবং উপরে মিলে মোট চারটি আক্কেল দাঁত হয়ে থাকে উপরে দুইটি এবং নিচে দুইটি তো ভিউয়ার্স এখানে নিচের দাঁত দেখা যায় আছে এখানে নিচের দাঁতে যখন আপনি উপরের দাঁত দ্বারা কামড় দিবেন তখন কিন্তু এ ধরনের যদি হয়ে থাকে এখানে ব্যথা অনুভব হতে পারে আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আর অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট করতে হবে সাধারণত এমন অবস্থায় যদি যতটুকু অংশ অতিরিক্ত যে মাংসটুকু দেখা যাচ্ছে এতটুকু মাংস যদি আপনি যে কাটিয়ে আসেন বা কেটে দেয় ডাক্তার তাহলে কিন্তু আপনার দাঁতটি অন্যাসে উঠতে পারবে এবং সেটি হবে সঠিক চিকিৎসা এছাড়া ভিউয়ার্স আক্কেল দাঁত ওঠার সময় কিছু কিছু ক্ষেত্রে বাঁকা হয়ে উঠতে দেখা যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আক্কেল দাঁত এটি হচ্ছে দুইটি মারির দাঁত এবং এটি হচ্ছে লাস্টের সর্বশেষ দাঁত যেটিকে আমরা আক্কেল দাঁত বলি তো ভিওয়ার্স এই আক্কেল দাঁত মাঝে মাঝে বাঁকা হয়েও উঠতে দেখা যায় যেমনটি দেখুন যে এই দাঁতটি কিন্তু সোজা সুজি ওঠেনি এটি কিন্তু বাঁকা হয়ে উঠছে যে পজিশনকে আমরা অ্যাঙ্গুলার পজিশন বলে থাকি এছাড়া আপনার হরিজন্টালভাবে শোয়া অবস্থায় থেকে থাকে অনেক ধরনের পজিশনে এই আককেল দাঁত উঠে থাকে তবে যেটি আককেল দাঁতের যে জটিলতাই হোক না কেন অবশ্যই সে তার জন্য একটি এক্সরে করতে হয় এক্স করে এক্সরে রিপোর্টের উপর নির্ভর করেই ট্রিটমেন্টে দেওয়া উচিত তো ভিওয়ার্স এই পজিশনে এখানে দেখুন যে বাঁকা হয়ে উঠছে এমন বাঁকা হয়ে যদি উঠে থাকে তাহলে আপনার যদি তার জন্য ব্যথা হয় যন্ত্রণা হয় তাহলে আপনাকে আপনি কয়েকবার ওষুধ খেয়ে দেখতে পারেন ডাক্তারের পরামর্শে কয়েকবার ওষুধ খেয়ে দেখে তারপরে যদি আপনার ব্যথা যন্ত্রণা কোনো না হয় তাহলে আপনি কিন্তু সে দাঁতটি না ফেলেই রাখতে পারেন আর যদি দেখা যায় বারে বারে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে বাধ্য হয়ে সে দাঁতটি তুলে ফেলা যায় ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বাঁকা দাঁত এটিকে আমরা ইম্প্যাক্টেড টিট বলে থাকি তো এ ধরনের বাঁকা দাঁতের বেশ সাইড ইফেক্ট রয়েছে এ পজিশনের একই সঙ্গে দুটি দাঁত কখনো কখনও নষ্ট হয়ে যায় অবহেলার কারণে বা অযতনে ভিউয়ার্স এমন ইম্প্যাক্টেড যে দাঁতগুলো থেকে থাকে তো এই ইম্প্যাক্টেড দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে কিছুটা ফাঁকা থাকে এখানে দেখুন যে কিছুটা ফাঁকা রয়েছে আর এই ফাঁকার ভিতরে খুব সহজেই খাবার আটকে থাকে এবং সেটি খুব সহজে কিন্তু বের হতে পারে না আর যখনই সেখানে ধীরে ধীরে খাবার জমে থাকে আর খাবার জমে থাকার কারণে কিন্তু সেখানে ধীরে ধীরে ক্যারিজের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে দেখা যায় এই ধরনের বড় ক্যাভিটি হয়ে যায় এখানে দেখুন যে এখানে কিন্তু এমন অবস্থা ছিল প্রথমে কিন্তু সেটি ধীরে ধীরে খাবার জমতে জমতে ক্যারিজ প্রথমে ক্যারিজ হয় এবং ক্যারিজটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় তখন সেটি এ ধরনের ক্যাভিটি হয়ে যায় যেমনটি এখানে দেখুন যে এখানে যে আক্কেল দাঁতটি রয়েছে এটি হচ্ছে বড় ধরনের ক্যাভিটি হয়ে গেছে এবং এই অবস্থায় দাঁতের যন্ত্রণা হতে পারে ব্যথা হতে পারে আর একেও এই পজিশনে একই সাথে পাশাপাশি যে দুটি দাঁত থাকে সে দুটি দাঁতে কিন্তু ধীরে ধীরে ক্যারেজে আক্রান্ত হয় এক পর্যায়ে নষ্ট হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি দাঁতের এক্স রে তো এক্স রেতে দেখা যাচ্ছে এখানে আক্কেল দাঁতটি ইম্প্যাক্টেড হয়ে উঠছে অ্যাঙ্গুলার পজিশনে রয়েছে তো এমন অবস্থায় এই দাঁতটি ওঠার চেষ্টা করছে কিন্তু পাশে যে দাঁতটি থাকে সে দাঁতটি সে দাঁতটিতে বাধা পাওয়ার বাধা পাওয়ার কারণে কিন্তু এই দাঁতটি ঠিক মতো উঠতে পারতেছে না আর তার জন্য এই দাঁতটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে দেখুন এই দাঁতটি যে কালো একটু স্পট দেখা যাচ্ছে এটি হচ্ছে দাঁতে ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে এবং পাল্পাইটিস হয়ে গেছে এবং একই সঙ্গে এই একই দাঁতের কিন্তু গোড়ার দিকেও কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে গেছে তো ভিওয়ার্স এই অবস্থায় দাঁতটি তুলে ফেলাই সব থেকে ভালো তো ভিউয়ার্স আকিল দাঁতের বিষয়ে আলোচনা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম